যে ভাই আমারে ভালো মন লিয়ে যে আমার কাছে আসবে, কথাবার্তা বলবে, আমিও তার সাথে কথাবার্তা বলবো, ভালোভাবে কথাবার্তা বলবো, আর যে খারাপ মন মন্তব্য লিয়ে কথাবার্তা বলবে আমি তার সাথে কথা বলবো। আপনি কি নামাজ কেমন পড়েন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন চুপচাপ করে আজ ভিডিওর সামনে এসে দাঁড়িয়ে আছে, অনেক সাজুগুজু করেই আসছে। মোটামুটি সাজুগুজু বলতে কি গলায় কানে নাকে আসলে কি কি কারণে এই অবস্থায় আসা লাগছে বা কি হয়েছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? রেশমি। আপু, তেজ আপনার গলায় হার, কানে দুল, টিকলি, এগুলা কি কার জন্য আসলে এরকম ভাবে? এগুলো কি স্বর্ণের জিনিস? না ভাই, সব সিটি গোল্ড। সিটি গোল্ড? স্বর্ণের হলে তো অনেক টাকা দাম ছিল, তা তো এখন স্বর্ণের যে বাজার। তা কার জন্য আজকে এত সাজুগুজু করে আসছেন বা এরকম? একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য। মনের মানুষ নাই কি জীবনে আপনার? ছিল ভাই, মারা গেছে ভাই। বিয়ে শাদী হয়েছিল আপনার? কিভাবে মারা গেছে? তা বিয়ে করে সংসার করছিলেন কতদিন? পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে। কোনো বাচ্চা কাচ্চা আছে? আছে, একটা তিন বছরের মেয়ে আছে। তিন বছরের মেয়ে আছে। তো বিয়েটা কিভাবে হয়েছিল? ভালোবাসা করেই করছিলাম। প্রেম ভালোবাসা করেই করছিলেন? প্রেম কতদিন করছিলেন? পাঁচ ছয় মাস প্রেম করে। ছেলে কি করত? কাজ করত। এখন কি সেই স্বামীর স্মৃতি বহন করেই আছেন নাকি নতুন কোনো স্বপ্ন বা নতুন করে কোনো? আছে না ভাই, এখন যদি স্মৃতি থাকে তাও তো ভুলতে হবে, কারণ একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ দেখো। তাই ভিডিও সামনে আসছেন আসলে কি উদ্দেশ্যে? একটা মানুষ খুঁজতে আসছি, ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করব। তা বাচ্চাটাকে নিয়ে বিয়ে করবেন নাকি? বাচ্চার বাবার বাড়ির যে সয় সম্পত্তি বাচ্চা কি পাইছে বা বাচ্চার কি কোনো খরচ টরচ দেয়? চাচা পালিয়ে বিয়ে করছিলাম বলে তারা মেনে নেয়নি। তারা মেনে নেয় নাই? জীবনটা শুধু তো কষ্টের ভিতর দিয়েই চলতেছে ভাই, আমার জীবনটাই কষ্টে কষ্টে গেছে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, বাবা, মা বাবা আছে। তো মা বাবা এখন কি রকম জানে আপনাকে এই যে পালিয়ে গিয়ে বিয়ে করলেন কারোর অজান্তে? তো মা বাবা কি মেনে নিছিল নাকি আসলে সেটা? বাবা মা মেনে লেই নাই, তাও আইছি, এখন কি করব? এখন তো নিরুপায়। বাবাটাও বেশি করতে পারে না। আচ্ছা আচ্ছা, তার জন্য একটু। স্বামীটা কি হয়ে অসুখ হয়ে মারা গেছিল তো বললেন? আচ্ছা আচ্ছা, কি অসুখ যে হয়েছিল আমি ডাক্তার টাক্তার দেখাইছিলেন না? তা এখন স্বামী যে নাই এই অবস্থায় কি ভালো আছেন নাকি এখন নতুন করে কোনো বিয়ে শাদী করে সংসার করবেন সেই? এখন কি এইভাবে জীবনটা ভালো লাগতেছে না? এইভাবে জীবন কি আর চলে ভাই? আমিও তো একটা মানুষ, বাচ্চাটা আছে, তারা তো ভবিষ্যতের ব্যাপার। হ্যাঁ, তো অনেকে দেখা যাচ্ছে বাচ্চাটা মেনে নিতে চায় না, একজনের বাচ্চা আরেকজন নিতে চায় না। ভালোবেসে মেনে নেবে সে, আমার বাচ্চারা অবশ্যই মেনে নেবে। মানে বাচ্চা সহ যদি কেউ গ্রহণ করে তাহলে বিয়ে করবেন তাই তো? সে মানুষটা কিরকম হইতে হবে? একটু ভালো মানুষ হইলেই হবে ভাই, দেখে শুনে তার খারাপ মানুষ হইতে হবে না। আচ্ছা, একটা ভালো মনের মানুষ হইলে থাকে। তা আপনার মা বাবা কি চেষ্টা করতেছে না যে মেয়েটাকে নতুন করে আবার একটা সংসার ধরাই দিই বা বিয়ে করাই দিই, এরকম চিন্তা করতেছে না? চিন্তা তো করেই ভাই, আমাদের এখানে বিয়ে করতে অনেক যৌতুক লাগে, তার জন্য মানুষ আসলেও ধর। তা আপনি তো দেখতে শুনতে মার্শাল্লাহ সুন্দর আছেন, এই সুন্দরী মেয়ে কি হবে রে ভাই? সুন্দর হইলে এখন সুন্দরী মেয়েরা পাওয়ার জন্য ছেলেরা অনেক কিছু করে, আবার যৌতুক তো লাগার কথা না, মানুষ তো এমনি এসে বিয়ে করে, যদিও আপনার বিয়ে হোক বা বাচ্চা হোক তাতে কি? সাদা সুন্দর হইলে কি হবে ভাই? এখন মানুষ খালি যৌতুকই খোঁজে আমাদের। মন থেকে কি আসলে বিয়ে করতে চান নাকি শুধু? মন থেকে বিয়ে করতে চাই ভাই। আচ্ছা আচ্ছা, জীবনে কি ইচ্ছা ছিল আর কি হতে চেয়েছিলেন বা কি হয়েছে না? কিছুই ইচ্ছা ছিল না ভাই, চাইছিলাম যে আমি সংসার করব, বাচ্চা কাচ্চা নিয়ে স্বামীর জন্য সংসার করব, এখন আমার নসিব খারাপ। সাধারণ মেয়ের মতোই চিন্তা ভাবনা ছিল, কিন্তু মানে কি ইচ্ছা ছিল না একটু পড়ালেখা শিখবো, পড়ালেখা শিখে চাকরি বাকরি করবো? লেখাপড়া করা হয় না। এখন কি কেউ আসে না বিয়ে করতে বা এখন কি কেউ প্রেম করতে চায় না, এরকম হয় না? আমরা তো এখনো দেখে মনে হয় না যে বিয়ে হয়েছে আর কি, তারপরে এরকম কি কেউ এসে বলে না? না ভাই, এখনো বলি নাই, এর জন্য মানুষের মুখে শুনে শুনে প্রতিবেদনের সামনে আসছি। এর আগে কোনো ভিডিও টিডিও করছেন? একবার করছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, আমার সিমটা ফেলানো ছিল, আমি মানে কোনো কথা টথা বলেন নাই? এই যে রিসিভ না করলে বুঝবেন কেমনে তারা আসলে কি বলতে চায়? তার জন্যই তো নতুন করে আইছি, যাতে নতুন ভাইদের হাতে বললে একটা ভালো মানুষ পাইলে বিয়ে শাদী করবে। কোনো গান টান বা অভিনয় টভিনয় এরকম কোনো কিছু? কোনো কিছুর আমার কোনো শখ নাই, আমি এগুলা ইয়ে করি না। কখনোই কোনো শখ ছিল না? আচ্ছা, আমার দেশের বাড়ি কোথায়? সিংরাই নাটোর। ওইখানেই থাকেন? ওইখানেই থাকেন। আচ্ছা, তা ভিডিওর সামনে কি না আসলেই হতো না?
না ভাই সংসার চলে না দেখি তাই এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে কি যে ভাই আমারে ভালো মন লিয়া যে আমার কাছে আসবে কথাবার্তা বলবে আমিও তার সাথে কথাবার্তা বলবো ভালোভাবে কথাবার্তা বলবো আর যে খারাপ মন মতব বলে কথাবার্তা বলবে আমি তার সাথে কথা বলবো আপনি কি নামাজ কেমন পড়েন মানুষ হ্যাঁ ভাই নামাজ পড়েন আপনার কি গৃহস্থ পরিবার না ভাই বিদে পরিবার তো বেদে মেয়েদের নিয়ে আসলে মানুষের এটা কিন্তু ভীতি আছে মেয়েদের মেয়েরা বলে অনেক বিয়ারিং হয় বেদের মেয়েদের ঘৃণা করে কিন্তু সবাইকে এক সমান না কিন্তু বেদের মেয়েরা কি আসলে এত খারাপ না ভাই আমি জানি না এখন কে ভালো কে মন্দ আপনি তো ভালো আপনার আপনারটা কি মনে হয় এখন আমি নিজের কথা কি বলবো ভাই আমি যদি নিজে নিজের ভালো বলি তাহলে কি মানুষ বিশ্বাস করবে তারপরেও নিজের ভালো যদি নিজে বোঝেন তাহলে সেটাই আসলে আমি মনে করি ভালো নিজের ভালোটা আপনি যদি মনে করেন যে আমি খারাপ পৃথিবীর কেউ কিন্তু কাউকে বুঝাইতে পারবে না যে আপনি আসলে ভালো বা খারাপ ঠিক আছে যাই হোক এই কষ্টের কথাগুলো আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন নামাজ কেমন তো করেন যাই হোক তা আপনার সাথে অনেকেই যোগাযোগ করতে চাবে বা আপনার কথা একটু শুনতে চাবে বা বিস্তারিত বিষয়ে আরও জানতে চাবে যেহেতু আপনার মা বাবা আছে যেহেতু আপনার স্বামী নাই অনেকেই বিয়ে শাদী করতে চাবে তা সেই মানুষটা কিরকম হইতে হবে ভালো মানুষ হলেই হবে ভাই আমার বাচ্চার দায় অনেকে বিবাহিত পুরুষ হলে কি হবে নাকি ইয়াং পুরুষ বিবাহিত পুরুষ যদি তার অসুবিধা না থাকে আমারও পানি দিস পানি নাকি ইয়াং মেয়ে বিয়ে করতে চান ইয়াং ছেলে বিয়ে করতে চান ইয়াং ছেলে কি ভাই ইয়াং ছেলে কাছে বিয়ে বসলে ওর নিজের দিকে দেখতো আমার বাচ্চার দিকে কখনো দেখতো না সেটাই এখন আপনার যে বাচ্চা আছে বাচ্চাটা সহ যদি কেউ গ্রহণ করে তাহলে বিয়ে করবেন এটাই হলো মূল উদ্দেশ্য তাই না তা আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে নাম্বারটা কি মুখস্থ আছে না ভাই আমি মোবাইলে আছে দেখে বলতে পারবেন না আমার কাছে দেন আমি দেখে বলে দিই আচ্ছা তো আমার কাছে দেন আমি বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে প্রেম ভালোবাসা করে অনেক আশা স্বপ্ন নিয়ে চিন্তা করেছিল স্বামীকে নিয়ে বা একটা বিয়ে করে স্বামী সংসার সন্তান নিয়ে সুখে থাকবে কিন্তু আল্লাহর আসলে কি নীলে খেলা বা তার কপালে দুর্ভাগ্য স্বামীটা আসলে মারা যায় এখন সে স্বামী হারা আছে একটি বাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছে আজ প্রতিবেদনের সামনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা গ্রহণ করতে চান বা কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01917917623 নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর যেই ফোন দিক সত্যি কথা বলবেন আর ফোনটা ধরবেন হ্যাঁ অনেকেই বিয়ে শাদী করতে চায় হ্যাঁ অনেকে বলে যে এরা মুখে বলে এক কথা ফোন দিলি বলে আরেক কথা এরকম ধরনের কোনো মিথ্যা কথা বা বাটপারি এই ধরনের কোনো কিছু বলবেন না সেটাই মিথ্যা কথা বললে আসলে পার পাওয়া যায় না মিথ্যা কথা বললে মানুষ কোনো না কোনোভাবে ধোকা খায় বা ধরা খায় আল্লাহ এটা গ্রহণ করে না ঠিক আছে তা আর কোনো কিছু বলতে চান না ভাই তা ভালো থাকবেন দোয়া করি আর সবসময় সত্যি কথা বলবেন আর কষ্টের কথাগুলো মানুষের কাছে কম বলে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ দেখবেন আপনার মনের কষ্টটা দূর করে দেবে ঠিক আছে আপু তা ভালো থাকেন আর বিয়ে শাদী কেউ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন ঠিক আছে তা ভালো থাকেন আসসালামু আলাইকুম